সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা ক্যাপাসিটর স্টার্ট এবং রান মোটর কানেকশন শিখব, আলাদা করেও শিখব। ক্যাপাসিটর স্টার্ট, তারপরে ক্যাপাসিটর স্টার্ট অ্যান্ড রান। ক্যাপাসিটর স্টার্টকে স্প্লিট ফেজ মোটরও বলা হয়। তো এই মোটরগুলোতে দেখেন যে দুটো ক্যাপাসিটর রাখার জায়গা আছে, এখানে একটি স্ট্যান্ড ছিল ক্যাপাসিটরের, এই পাশে আরেকটি। তো এই দুটো ক্যাপাসিটর অনেক সময় দুটো স্টার্ট হতে পারে, আবার একটা রান এবং একটা স্টার্ট হতে পারে। তো ঠিক আছে, আমরা এটার মূল ফাংশনটা বুঝি। তো দেখেন যে এখানে আমরা টার্মিনাল দেখছি কিন্তু চারটি, আমরা সব কানেক্টর খুলে নিয়েছি। আপনারা নিজেরা যদি বুঝে করতে চান তাহলে এটা খুলে নিয়ে করতে হবে, কারণ আমরা এটা রেজিস্ট্যান্স মাপবো, কোনটি রানিং কোনটি স্টার্টিং দেখবো। তো সেটা আপনারা এই কানেকশন রাখা অবস্থায় কিন্তু মাপতে পারবেন না, অবশ্যই এখানে যে কানেক্টরগুলো ছিল সেগুলো খুলে নিতে হবে, তাহলে সঠিক পার্টটা পাওয়া যাবে। তো আমরা খুলে নিয়েছি। তো দেখেন যে এইগুলো আমরা কিন্তু রেজিস্ট্যান্স মাপবো। আর কি আছে আমরা দেখি। তো এইদিকে দেখেন যে এখানে একটি সেন্ট্রিফিউগাল সুইচ আছে, বা ক্লাস সুইচ অনেকে বলে এই যে সুইচটাই। তো এই সুইচটির কাজ কি? তো এই সুইচটি কিন্তু দেখেন যে যখন এরকম হয়ে যায়, মানে এই স্প্রিংটা এরকম সোজা হয়ে আসে, তো এরকম সরে আসে, সরে আসলে দেখতে পাচ্ছেন যে এখানে এই পাতটি ওঠানামা করতেছে। তো পাতটি ওঠানামার জন্য এখানে সুইচের যে কন্ট্যাক্টটা আছে, এই কন্ট্যাক্টটা কানেক্ট বিচ্ছিন্ন হয়। সাধারণ অবস্থায় এটা কানেক্টেড থাকে, অর্থাৎ এটা সুইচের এক প্রান্ত আর এটা সুইচের আরেক প্রান্ত। আর যখন এটা এরকম সরে আসে, তো এই যে পাতটি উপরে চলে আসে, দেন এখানে এটা কিন্তু ডিসকানেক্ট হয়ে যায়। ঠিক আছে, তো এখন আমরা এটা এই দেখেন এটা সরে আসতেছে, তো এর দ্বারা এটা ডিসকানেক্ট হয়ে যায়। তো এটা সরে আসে কী করে? এটা তো আর হাত দিয়ে কেউ এরকম চাপে না। এটা সরে আসার কারণ হলো মোটরটি যখন ঘুরতে থাকে, এটা তো রোটরের সাথে লাগানো, এটা একটা রোটরের অংশ। তো এটা যখন ঘুরে, এখানে অবশ্য কুলিং ফ্যান এই সাইডে, এর শ্যাফটা এই পাশে আর কি, এখানে পুলি লাগানো রয়েছে। তো যখন মোটরটি ঘুরে স্টার্ট হয়, তো এর আরপিএম যেই 70% চলে আসে, সঙ্গে সঙ্গে আপনি আপনি এটা কেন্দ্রিক বলের কারণে এটা আর কি স্প্রিংটা সোজা হয়ে যায়। ঠিক আছে, অর্থাৎ এর ফোর্সটা এটাকে এদিকে টেনে নিয়ে আসে, যেহেতু জোরে ঘুরে, ঘোরার কারণে এটা আপনি আপনি চলে আসে, এটা সেভাবেই তৈরি করা। তো এটা যখন এরকম সরে আসে, স্পিড চলে আসলে, তখন আর কি আপনার এই ক্যাপাসিটরটা ডিসকানেক্ট হয়ে যায়। তো এই জন্য এই সুইচটা হলো সেন্ট্রিফিউগাল সুইচ, বা আপনার হলো ক্লাস সুইচ বলা হয়। এতে সুবিধা কী হয়? অ্যাকচুয়ালি এখানে যে ক্যাপাসিটরটি লাগানো থাকে সেটা স্টার্ট ক্যাপাসিটর, এই স্টার্ট ক্যাপাসিটরটি মান বেশি হয়। তো এই বড় মানের ক্যাপাসিটর লাগালে মোটরটি কারেন্ট বেশি নেয়, তো কারেন্ট বেশি নিলে এইভাবে মোটর চললে কিন্তু পুড়ে যেতে পারে। কিন্তু এটা লাগানো হয়েছে কেন? এটা লাগানো হয়েছে এই মোটরটি লোড নিয়ে স্টার্ট করার জন্য, কারণ মোটরটি যখন লোড থাকে তখন স্টার্ট হতে গেলে একটু ক্যাপাসিটর বড় না দিলে স্টার্ট হতে পারে না আপনি আপনি। সেই জন্য মোটরটি যেন স্টার্ট হতে পারে লোড নিয়ে, এই জন্য বড় মানের ক্যাপাসিটর দিয়ে, যেই স্টার্ট হয়ে যায় সঙ্গে সঙ্গে এই সেন্ট্রিফিউগাল সুইচটি আপনার এই ক্যাপাসিটরটা বিচ্ছিন্ন করে দেয়। তো ক্যাপাসিটর বিচ্ছিন্ন হওয়ার সঙ্গে সঙ্গে আমাদের স্টার্টিং কয়েনের সাথে বিচ্ছিন্ন হয়ে যায়। আর যদি আরেকটি ক্যাপাসিটর আমরা ব্যবহার করি, সেটা এই দুটো তারের মধ্যে ব্যবহার করা হয়, তো সেটা ব্যবহার করলে তখন সেটা রান ক্যাপাসিটর হয়। তবে রান ক্যাপাসিটরের মানটা কম হয়, যেটা সবসময় কানেক্টেড থাকতে পারে। তো এখন আমরা মিটার দিয়ে আমরা এই চেক করবো, এটা কোনটি রানিং কোনটি স্টার্টিং। তো চলুন আমরা চেক করি। তো দেখেন যে আমরা রেজিস্ট্যান্স অপশনে যাচ্ছি, যাওয়ার পরে আমরা তো দেখেন যে আমরা চেক করতেছি। তো এই দুই টার্মিনালের মধ্যে আমরা কত পার্ট পাই দেখব। এটা হালকা লুজ ধরার কারণে অনেক সময় পার্ট চেঞ্জ হয়ে যায়, এটা টাইট করে ধরতে হবে। তা আমরা 2.9 ওহম পাচ্ছি, 3 ওহমের কাছাকাছি, ঠিক আছে, 2.8 বা 2.9 যাই বলেন। তো এটার পার্টটা দেখেন যে এটার পার্টটা কিন্তু আমরা পাচ্ছি না, কোনো মিটার রেসপন্স করে না। এর কারণ হলো এই এটা থেকেই কিন্তু একটা তার এখানে বের হয়েছে, এই কয়েলের মাঝখান থেকে কাটার পরে মনে করেন একটা তার এখানে আসছে। আমরা যদি এই তারটা একসাথে লাগিয়ে দিই, ঠিক আছে, এখানে লাগাই দিচ্ছি। তো লাগিয়ে দিলে কিন্তু আমরা পার্টটি পাবো। তো আমরা এবার লাগাই নিছিলাম, তো দেখেন যে এবার আমরা পার্টটি পাবো। তো আমরা পার্টটি পাচ্ছি এখানে 4.8, 4.8। তো দুটো রেজিস্ট্যান্স আমরা দেখলাম, নিশ্চয় মনে আছে এটা রেজিস্ট্যান্স কম 3-এর মতো, আর এটা 5-এর মতো। তো এটা যেটি কম সেটা হলো রানিং, আর যেটি বেশি সেটা হলো স্টার্টিং। তো আমরা এই রানিং আর স্টার্টিং বুঝলাম। তো স্টার্টিং কোয়েলের সাথেই কিন্তু ক্যাপাসিটরটি লাগানো থাকে। আমরা বলছিলাম এই পাশে যে সেন্ট্রিফিউগাল সুইচ, এই সুইচের সাথে তো ক্যাপাসিটর সিরিজ থাকে, আর ক্যাপাসিটর সিরিজ থাকে হলো সবসময়ই আপনার স্টার্টিং কোয়েলের সাথে। স্টার্টিং কোয়েলের আরেকটি নাম হলো আপনার অক্সিলারি কোয়েল। তো এখানে মেইন কোয়েলের আরেকটি এটার নাম হলো রানিং কোয়েল। তো সাধারণত সিঙ্গেল ফেজ মোটরে দুটো কোয়েলই থাকে,
রানিং এবং স্টার্টিং। তো আমরা এটার কানেকশনের জন্য দেখেন যে এখানে পাঁচ টার্মিনাল কেন হলো। তো এটার পাঁচ টার্মিনাল হওয়ার কারণ হলো, একটু বোঝাই নি আপনাদের, তো ধরেন যে আমরা যদি এই দুটো টার্মিনাল এইভাবে ব্যবহার করি, তো এখানে রানিং এর দুটো আমরা কানেক্ট করলাম, এখানে স্টার্টিং এর দুটো কানেক্ট করলাম। তো আমরা রানিং এবং স্টার্টিং শর্ট করব, এখানে রানিং স্টার্টিং শর্ট করব, করে দুটো সাপ্লাই দিব এই দুটো জয়েন্টে, মানে এই যে পাতগুলো দিয়ে দিই বোঝানোর জন্য আর কি দিচ্ছে। কানেকশন করেও দেখাবো, চালিয়ে দেখাবো, বাট বোঝার জন্য দেখেন এই যে শর্ট করলাম, এখানে একটা ফেজ দিলাম, মনে করেন এখানে একটা নিউট্রাল দিলাম, তাহলে কিন্তু আমাদের মোটরটি চলবে, তো যেভাবে চলবে আর কি, যেদিকে ঘুরবে। এখন যদি আমরা একটা কাজ করি যে এইভাবে সাপ্লাই দিই, তো এইভাবে সাপ্লাই দিতে গেলে তো এখানে এটাকে তো কোনো ই নাই, কানেকশন নাই, তো এটা কানেকশন নাই যেহেতু, তো আমরা এটার কানেকশন কোথা থেকে পাবো? এখান থেকে তার শর্ট করে নিয়ে এসে এখানে দিব, দিলেই আমাদের মোটরটি আগের থেকে রিভার্স ঘুরবে। তো এইভাবে আর কি কানেক্টটা হয়, অর্থাৎ এখান থেকে এই তারটা এখানে যদি শর্ট করে দিই একটা তার, তখন এখানে যদি একটা ফেজ নিউট্রাল দিই, ফেজ নিউট্রাল উল্টো দিলে কিন্তু, মানে এটাই ফেজ দিয়েছেন নিউট্রাল দিয়েছেন, এটা নিউট্রাল দিয়েছেন ফেজ দিয়েছেন, এটা ঘোরাই দিলে কিন্তু রিভার্স ফরওয়ার্ড হবে না। মূল ঘোরানোটা একটি কোয়েলের দুটো প্রান্ত ঘুরতে হবে, হয় রানিংয়ে অথবা স্টার্টিংয়ে। তো এখানে যেহেতু আমরা এখানে স্টার্টিং কোয়েল লাগাইছি, অর্থাৎ স্টার্টিং কোয়েলের প্রান্ত দেয় ঘুরে গেলেই আমাদের মোটরটি উল্টো ঘুরবে। তো এই জন্য এখানে তিনটা পাঁচ টার্মিনাল দেওয়া, যাতে রিভার্স ফরওয়ার্ড করা যায়। তো চলুন আমরা মোটরটি একভাবে ঘোরাই আগে। তো ঘোরানোর জন্য আমরা এখানে এই কানেকশনগুলো এখন করব, এখানে আমরা নাট বোল্ট দিয়ে এবং সাপ্লাই ফেজ নিউট্রাল দিয়ে আমরা এটা লাগাই নিব। তো ভিউয়ার্স দেখেন আমরা এই যে আমাদের ফেজ এবং নিউট্রাল দিচ্ছি, আর আমরা একবার জাস্ট নাট বোল্ট দিয়ে টাইট দিয়ে দিব। অবশ্যই ভালোভাবে কানেকশন করতে হবে, কোনো লুজ রাখা যাবে না। তো ভিউয়ার্স, তো দেখেন আমাদের এটা কানেকশন কিন্তু হয়ে গেছে। তো আমরা ক্যাপাসিটর কিন্তু লাগাইনি, তো ক্যাপাসিটর কীভাবে লাগাবো? এখানে যে তারটি আমরা লাগাইছিলাম, যেহেতু সুইচটি ব্যবহার করতে হবে, আমরা প্রথমে একটা স্টার্ট ক্যাপাসিটর লাগাবো, অর্থাৎ তখন মোটরটি হবে ক্যাপাসিটর স্টার্ট মোটর। তো স্টার্ট ক্যাপাসিটরের মানগুলো একটু বেশি হয়, 200, 250, 400 মাইক্রোফ্যারাড হয়, তো এটা 150 মাইক্রোফ্যারাডের ক্যাপাসিটর। এটি কীভাবে লাগবে? এটি তো এসে সুইচে লাগছে, আর সুইচ তো সবসময় সিরিজ হয়, অর্থাৎ সুইচের এই মাথায় আমরা লাগাবো, আরেক মাথায় আমরা এটা লাগাবো, ঠিক আছে? যেহেতু একটু তার শর্ট আছে, তো আমরা একটু তার জোড়া দিয়ে এর সাথে লাগাবো, তাহলে এটি স্টার্ট ক্যাপাসিটর লাগানো হয়ে যাবে, আমরা মোটরটি সাপ্লাই দিতে পারবো। আরেকটি ক্যাপাসিটর যদি লাগাইতে হয় রান, সেটা আমি এটাকে বুঝাইনি, চালাইনি, তারপরে সেটা লাগাই দেখাবো। তো ভিউয়ার্স দেখেন আমরা এই তারের সাথে এটা লাগিয়েছি ক্যাপাসিটর এক পাশ, এবার আমরা সুইচের অপর প্রান্তে লাগাবো। তাহলে আমাদের এখানে এটা হচ্ছে স্টার্ট ক্যাপাসিটর, রান ক্যাপাসিটর লাগাইনি, এটা লাগানো হয়ে গেল। তো আমরা সুইচটির দিকে আমাদের লক্ষ্য করব, সুইচটি যখন ঘুরবে তখন কিন্তু এটি এমন হয়ে যাবে, ঠিক আছে? এটা এমন হয়ে যাবে, তো আমাদের কানেকশনটা ডিসকানেক্ট হবে। আমরা ক্যামেরা এইভাবে ধরবো যাতে আপনারা এখানে যে দুটো পয়েন্ট আছে দেখতে পাবেন। তো আগে আমরা কানেকশন দিব। তো ভিউয়ার্স দেখেন আমরা এই যে সুইচের এখানে কন্ট্যাক্ট পয়েন্ট আছে, ঠিক আছে, এই কন্ট্যাক্টটা বিচ্ছিন্ন হবে, এতটুকু উঠার কারণে বিচ্ছিন্ন হবে। তো আমরা সাপ্লাই দিচ্ছি, মোটরটা ঘোরা দেখবেন এবং ওটা বিচ্ছিন্ন হবে দেখবেন। তো আমরা সাপ্লাই দিয়েই বন্ধ করে দিলাম, কারণ এটা আমরা চালাবো না বেশি সময়। তো দেখেন যে এটা সুইচটা পরে আবার ফিরে গেল। তো ঠিক আছে, এখন আমরা এটা কিন্তু ক্যাপাসিটর স্টার্ট লাগালাম, এখন এটা রান লাগাবো। হ্যাঁ, এটা থাকবে সেই ক্ষেত্রে, অর্থাৎ ক্যাপাসিটর স্টার্ট এবং রান মোটর হবে আমাদের। তো ভিউয়ার্স স্টার্ট তো বুঝছেন যে আসলে এটা হয়ে আসছে, সুইচ হয়ে আসছে, যখন সুইচটা ডিসকানেক্ট হয়ে গেছে স্টার্ট ক্যাপাসিটরটা ডিসকানেক্ট হয়ে গেছে, অর্থাৎ স্টার্টিং লাইনটা হয়ে গেছে। এখন আমরা রান ক্যাপাসিটর লাগাবো কীভাবে? আমরা রান ক্যাপাসিটরের সাথে দুটো তার লাগাই রাখছি, এই দুটো সরাসরি আমাদের এই দুই তারে লাগবে, অর্থাৎ এই ভিতর থেকে আসছে যে দুটো তার এর সাথে লাগবে। তার দ্বারা কী হবে? এই সুইচটা ডিসকানেক্ট হলে কিন্তু এটা ডিসকানেক্ট হবে না, অ্যাকচুয়ালি এটা লাইনটি সুইচের এসে হচ্ছে আর কি, এটা সুইচের সাথে প্যারালাল সংযোগ হচ্ছে, সেন্ট্রিফিউগাল সুইচের সাথে রান ক্যাপাসিটরটি, আর স্টার্টিং ক্যাপাসিটরটি সুইচের সাথে সিরিজ, যে কারণে সুইচটি যখন ডিসকানেক্ট হয়ে যায় 70% স্পিড আসলে তখন ডিসকানেক্ট হয়, এমনি এমনি কিন্তু ডিসকানেক্ট হবে না। তো ভিউয়ার্স দেখেন যে আমরা রানিং ক্যাপাসিটরটাও লাগাইছি, এটা স্টার্ট ক্যাপাসিটর। তো আমরা এবারও মোটরটি চালাবো, সুইচটি ডিসকানেক্ট হয়ে যাবে দেখবেন, বারবার এটা লক্ষ্য করবে। আমরা লাইন দিচ্ছি, তো দেখেন যে আমরা সুইচটি কিন্তু ডিসকানেক্ট আছে, এখন আবার কানেক্ট হয়ে যাবে। তো এটা আমাদের হয়ে গেল। এখন প্রশ্ন করতে পারেন যে শুধু রান ক্যাপাসিটরে চলবে কিনা, তো সেই ক্ষেত্রে আমরা স্টার্টিং ক্যাপাসিটরটা বিচ্ছিন্ন করে দিচ্ছি। তো দেখেন যে আমরা বিচ্ছিন্ন করলাম,
শুধু রান ক্যাপাসিটরেও কিন্তু মোটরটা চলবে, ঠিক আছে? তারপর লাইন দিচ্ছি, তো দেখেন যে চলছিল, আবার লাইনটি বন্ধ করলাম। এই যে সুইচটা এখন যে লেগে যাবে, তো এখানে লেগে যাওয়াতে কিছু যায় আসলো না, কারণ আমরা এই মুহূর্তে এখানে তো স্টার্টিং ক্যাপাসিটর ছিল না। তো এখন স্টার্টিং ক্যাপাসিটরের কাজ কি? তো স্টার্টিং ক্যাপাসিটরের কাজ, মোটরটা লোড নিয়ে চলার সময় শক্তি লাগে, সেই শক্তিটা স্টার্টিং ক্যাপাসিটর দেয়, এই জন্য স্টার্টিং ক্যাপাসিটর বেশি মানের হয়। এই বেশি মানের হওয়ার কারণে কিন্তু মোটরটি কারেন্টও বেশি নেয়, তো কারেন্ট বেশি নিলে মোটরটি পুড়ে দিতে পারে, তো সেই কারণে এই সুইচটি ব্যবহার করা। আশা করি বুঝতে পারছেন সুইচটির মূল কাজ এবং অন্যান্য বিষয়গুলো। তো সবাইকে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আমাদের এই ভিডিও যদি ভালো লাগে, এই ধরনের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওতে লাইক দিন, কমেন্টস করুন এবং শেয়ার করুন। ভিউয়ার্স, আমরা এটা একটু ডায়াগ্রাম দেখব। তো দেখেন যে আমাদের 5টি টার্মিনাল ছিল, তো এই 5টি টার্মিনাল যদি আমরা কোয়েলের মাধ্যমে দেখি তাহলে আমরা এরকম দেখবো, যেমন এই যে এই টার্মিনাল, এই গোলগুলো হলো টার্মিনাল, ঠিক আছে? তো এই যে 5টি টার্মিনাল, এখানে কোয়েলের ভিতরে, এখানে কিন্তু সুইচটা, এখানে সেন্ট্রিফিউগাল সুইচটা, এখানে এই সিএস সুইচ, এখানে ক্যাপাসিটর একটা দেখাইছি। তো আপাতত বুঝেন, যদি আমরা এইভাবে সংযোগ করতাম, এই সংযোগটা করে এখানে ফেজ আর নিউট্রাল দিতাম, সাপোজ এই পাশে নিউট্রাল দিছে, এ পাশে ফেজ দিছে, তো মোটরটি মনে করেন এইভাবে ঘুরছে। আমরা যদি এই সংযোগটাই যদি আমরা এভাবে দেখি, যে আমাদের যখন পাতগুলো আমরা এইভাবে দিচ্ছি আড়াআড়ি, তখন এখানে দিলাম, মনে করেন এখানে লাগলো, এখানে দিলাম, সাপ্লাই একই থাকলো, এটা নিউট্রাল, এটা হলো ফেজ। তো এখানে যে পরিবর্তনটা হলো, সরি, এখানে ক্যাপাসিটর দেওয়া হয়নি, ক্যাপাসিটর দিলাম, যে পরিবর্তন হলো, দেখেন যে এইখানে এই কোয়েলটার এই পাশে ফেজ পাইছে, আর এখানে কিন্তু ফেজটা এই পাশে পেয়েছে, এখানে নিউট্রালটা এই পাশে পেয়েছে, এটা নিউট্রালটা এই পাশে পেয়েছে। এই পরিবর্তনের জন্য একটা কোয়েলের পরস্পর সাপ্লাই পরিবর্তন হয়েছে, আরেকটা কোয়েলের সাপ্লাই একই আছে দুই পাশের ক্ষেত্রে, এই কারণে এই মোটরটা এই সময় উল্টো দিকে ঘুরছে, ঠিক আছে? আর যদি সুইচের ব্যাপার বলা হয়, যেখানে আমরা রান ক্যাপাসিটরটা কীভাবে হয়েছে, তো রানের যেটা হয়েছে সেই ক্যাপাসিটরটি এই সুইচের এই পাশ থেকে আসছে, ঠিক আছে? এখান থেকে একটা ক্যাপাসিটর এসে এখানে সংযোগ হয়েছে, তো এই সুইচটা ডিসকানেক্ট হলে এটি ডিসকানেক্ট হয়, বাট এটা ডিসকানেক্ট হয় না। তো এটাই ছিল ভিডিও, আশা করি সবাই বুঝছেন।